तमसतु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय नीतूर्मामृतगमय ॐ शांति ॐ शांति ॐ शांति। सृष्टि सृष्टि प्लस समस्त दर्शकबृंद के स्वागत जानाई। सबार प्रथम एकटा खुशीर खबर, সেটা আমরা যে প্রশ্নটা রেখেছিলাম যে রাহু কেতুর অবস্থান নিয়ে, সেটা ইউটিউবে বা অনুষ্ঠান দেখে যারা এই অনুষ্ঠানটি কবে পরিচালনা হয়েছিল সেটা জানাতে পারবেন 9330961019-এ, সেই মানুষটির জন্যে পুরস্কার রয়েছে। যিনি পুরস্কার পেয়েছিলেন সুদীপ সাহা, কাঁচরাপাড়া থেকে সুদীপ সাহা, তিনি কিন্তু পুরস্কারটি পেয়েছেন। ঠিক একইভাবে আজকেও অনুষ্ঠান চলাকালীন যদি সিএস কুমার কোনো একটি প্রশ্ন রাখবেন, যিনি সে প্রশ্নের উত্তর দিতে পারবেন সে কাঁচরাপাড়ার সুদীপ সাহা, ওনার মতো আপনার নামটিও কিন্তু ঘোষণা করা হবে। তো এইভাবে যে মানুষটি আপনাদের সাথে এবং আপনাদের পাশে থাকেন সে জ্যোতিষী এস কুমার, ওনাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার। সর্বপ্রথমে পরমপিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘৃষবরিধি ঘোরাঢ্যহাসপড়া খরে গন্দি বড় কুর্তি খরপর ভুজা হুঙ্কার বিজদ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জুটিক নগর জুতা জড্ডনস্ত কপালং ত্রিজগতং হন্তুব্রতারাশয়ম। ওম নম শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বাঙ্গতি পরমেশ্বর। ওম নম হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকের ইচ্ছাপূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষী এস কুমার, ফোনেও এক বন্ধু চলে এসেছেন, তবে ফোনের বন্ধুকে আগে দেখে নেব। হ্যালো, নমস্কার। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। হ্যাঁ বলুন, বলুন কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। আপনার নাম? সাইস নাথ। আপনার নাম? নাম? হ্যালো। হ্যাঁ, 22/9/1900। নাম? নাম? সত্যি আরেকটা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, আগে কথাটা মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন। আপনি যখন ফোন করেছিলেন আপনাকে কন্ট্রোল রুম থেকে বলে দিয়েছিলেন যে টিভির সাউন্ডটা মিউট করুন? হ্যাঁ হ্যাঁ। তারপরেও কেন মিউট করেননি? হ্যাঁ মিউট করা আছে, আমি তো শুনতে পাচ্ছি। না মিউট করা আছে, তো কাছে করে। সরি, এখান থেকে বসে আমরা শুনতে পাচ্ছি, যে কারণে আপনাকে বারংবার আমি জিজ্ঞেস করছি আপনার নাম, আপনি ডেট অফ বার্থ বলছেন। আপনাকে জ্যোতিষী এস কুমার জিজ্ঞেস করছেন আপনার নাম, আপনি তখন ডেট অফ টাইম অফ বার্থ বলছেন, অর্থাৎ কটার সময় জন্মেছেন। এই টিভিটা চললে আপনাদের যেমন শুনতে অসুবিধা হয়, ঠিক আমাদেরও শুনতে একই রকম অসুবিধা হয়। সেই কারণে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখন কন্ট্রোল রুম আপনাদের বলে দেবেন টিভির সাউন্ডটা মিউট করুন, সেই কন্ট্রোল রুমের কথাটা শুনবেন, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেক অনুষ্ঠানেই সবার সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু কন্ট্রোল রুমকে অগ্রাহ্য করে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখি। আপনি সবসময় মানুষের সঙ্গে থাকেন, পাশে থাকেন, আপনার কাছে যখন আসেন মানুষ কিছু টিপস কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে মানুষকে জীবনে একটা পথ দেখান, তো ধরুন একের অধিক গ্রহ কারোর ক্ষেত্রে খারাপ আছে, সেখানে সেই মানুষটির পক্ষে সম্ভব নয় যে একের অধিক স্টোন ধারণ করা, বা সেই মানুষ এতটাই দুরবস্থার মধ্যে রয়েছেন তার পক্ষে প্রচুর মানুষ এই ধরনের আসে স্টোন কেনার পয়সা, এরকম প্রচুর মানুষ আসে, তাদের জন্য কি আছে? তাদের জন্য অবশ্যই আছে,
বা এটা সর্বসাধারণও যদি এই টিপসটা করে তাহলেও কি রেজাল্ট পাওয়া সেটা কিন্তু আপনাদের কিছু আজকে সমস্যা নিয়ে বলবো, যে সমস্যাগুলো আপনাদেরও যদি হয় তাহলে কোন গ্রহ করাচ্ছে, কি মন্ত্র পাঠ করবেন এবং কি রাখবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। তাহলে নবগ্রহ, এই যে নটা গ্রহ, এই নটা গ্রহর অঙ্গুলি হিলনে আমরা কিন্তু চলাচল করি, এটা মানতে হবে কিন্তু। মানে যদি বিগ বসও হন, হ্যাঁ, মানে তিনি কিন্তু এই আমাদের এই গ্রহর চালনাতেই কিন্তু চলেন। আমরা কিন্তু কেউ নিজে মানে ইচ্ছা করলেই যে আমরা এই জিনিস পাবো বা এইটা আমরা হতে পারি এটা কিন্তু ভাববেন না, এটা সম্ভব নয়। কেননা আমি প্রচুর মানুষ দেখেছি এবং আপনারা অনেকেই জানেন যে মানে হয়তো জেদ ধরে যে আমি কর্মই সব আমি করলে অবশ্যই আমি এই জায়গাটায় পৌঁছতে পারবো, কিন্তু দেখা গেছে যে আপনার কর্ম সঠিক ছিল কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারেননি। তাহলে আপনাকে বাধাটা কে দিল? আপনি পারলেন না কেন? আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি রয়েছে কিন্তু আপনি পারলেন না কেন? তাহলে এই গ্রহের কারণেই কিন্তু আমরা অবশ্যই কিন্তু এই গ্রহের চালনাতেই আমরা চলি। তাহলে এই নবগ্রহের যে চালনা, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের প্রত্যেকেই কিন্তু আপনারা মোবাইল ইউজ করেন, তাহলে মোবাইলের যে নাম্বারগুলো মানে আপনারা ধরুন 10টা ডিজিট থাকে, এই 10টা ডিজিটের একটা কিন্তু বিরাট মাহাত্ম্য আছে। আমি আজকে একটা জিনিস বলবো, আপনারা প্রত্যেকে এটা এক্সপেরিমেন্ট করে দেখবেন। তো ধরুন আপনাদের কারো জন্ম তারিখ 1 বা 10 বা 19 বা আপনার 28, তাহলে সবগুলো সংখ্যাকে যোগ করলে কিন্তু 1 হয়। এই সংখ্যার জাতক জাতিকা আপনাদের যদি মোবাইল নাম্বারের শেষে, একদম শেষে, শেষের যে নাম্বারটা সেটা যদি 8 হয় কিংবা 4 হয়, তাহলে কিন্তু সেই মোবাইল থেকে আপনাদের অনেক সমস্যা আসবে। একটু দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার দাদা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, দাদার নাম? দাদার নাম হচ্ছে সুদীপ ছাত্রা। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 15/8/1982। তাই তো? হ্যাঁ। কটা? 2:05। 2:05টা কি রাত্রির? আচ্ছা, রাত্রি 2:05 মানে পরের দিনটা কি 15 তারিখ ছিল না 16 তারিখ? 16 হয়ে যাবে। তাহলে যখনই আপনি কাউকে ফোন করবেন তখন 16/5/16/8/1982 বলবেন। হ্যাঁ। আচ্ছা, দাদার বিষয় জ্যোতিষ শেষ কুমার যেগুলো বলছেন, দাদা আছে বাড়িতে? দাদা একটু বেরিয়েছে, আমি কল করলাম দাদা। ও আচ্ছা, দাদার ক্যারিয়ারের জায়গাটা নিয়ে তো ভুগছে, তারপরে পায়ে আঘাত খাবে, পায়ে পা নিয়ে ভুগবে, পায়ের কোন যন্ত্রণা বা পা নিয়ে ভুগবে, কিন্তু হাঁটুতে হয়। আমি বলবো যে ওর ছকের মধ্যে একটা বাধা বিপত্তি যোগ রয়েছে, ঠিক আছে, শনি এবং রাহুর একটা বাধা বিপত্তি যোগ, এই যোগটাকে অবশ্যই কিন্তু কাটাতে হবে, না হলে কিন্তু ভালো থাকবে না। ও সবকিছুতেই একদম মুখে গিয়ে আটকে যাবে, সবকিছু দেখবেন, মানে ও রিটেন টেস্টে পাশ করলো, মুখে গিয়ে ইন্টারভিউতে গিয়ে আটকে যাবে। আচ্ছা, হ্যালো, ঠিক আছে, সবকিছুতেই একটা বাধা। আপনাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনার সুবিধার্থে, আপনি রাত্রির 7:30 থেকে 8টার মধ্যে, এটা শুধু আপনার জন্যে, 7:30 থেকে 8টার মধ্যে দাদা যদি আসে তাহলে 9330961009 এ ফোন করতে বলবেন, জ্যোতিষ এস কুমার দাদার সঙ্গে কথা বলে নেবেন। দেখুন এই যে ওর, ঠিক আছে তরুণদা, ওর 16 তারিখ, আমি একটু রাখুন। হ্যাঁ, আপনার কি 16 তারিখ হচ্ছে, 16 তারিখ ওর জন্ম তারিখ, তাই তো? হ্যাঁ দাদা, আমি একটা কথা বলবো, ওর রাশি লগ্নটা আমার জানা। না না, আমি রাশি লগ্নর কথা বলিনি, আপনি একটু শুনবেন, ওর হচ্ছে 16 তারিখ ওর জন্ম, তাই তো? তাহলে 16 তারিখ মানে হচ্ছে 1+6 = 7,
সাত, তাই তো? সাত তো, সাত হচ্ছে তাহলে। তাহলে ওর পক্ষে দেখবেন ও যে মোবাইলটা ইউজ করে, এই মোবাইলটায় কিন্তু যদি লাস্ট ডিজিটটা, লাস্ট ডিজিট যেটা, লাস্ট ডিজিটটা যদি ওয়ান থাকে, তাহলে কিন্তু ও প্রবলেমে পড়বে। মানে ওর কিন্তু সমস্ত কিছু ভেস্তে যাবে, মানে ওই মোবাইল দিয়ে যে যে কন্ট্যাক্টগুলো করবে ও কিন্তু সেই সফলতা পাবে না। বুঝতে পেরেছেন কি বললাম? ওকে জিজ্ঞাসা করবেন ওর মোবাইল নাম্বারের লাস্ট ডিজিটটা কত, যদি ওয়ান হয়, ঠিক আছে, ওয়ান, হ্যাঁ তাহলে টু আছে, টু আছে বলে ওর মোবাইলটা কিন্তু ভালো কাজ করছে, ওর মোবাইলে শুভ ফল পাবে, ঠিক আছে। কিন্তু ওয়ান থাকলে কিংবা ফাইভ থাকলে, এই জন্য কিন্তু মানুষজন কিন্তু আমার কাছে ফোন করে, ফোন করে যে আমার, আমি সিমটা যে নেব, লাস্ট ডিজিটটা কি, লাস্ট, এটা কিন্তু টোটাল ডিজিট আমি যোগ করতে বলছি না, এটা কিন্তু অন্য একটা হিসেব আছে, এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে ব্যাপারটা, এই মোবাইল কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করছি, তাহলে মোবাইলের এই যে আমরা, আমাদের ডেট অফ বার্থ কিন্তু প্রত্যেকেরই একটা রয়েছে, ডেট অফ বার্থ, অর্থাৎ আমরা শুধু, আমি শুধু ডেটটা বলছি, যে ডেটে ইংরেজি মাসে যে কোনো একটা ডেট, সেই ডেটটাকে ক্যালকুলেশন করতে হবে, এবং তার মোবাইলের শেষ ডিজিট, এই দুটো হচ্ছে আমার ক্যালকুলেশনের বিষয়। তাহলে আপনাদের পক্ষে শুভ হবে নাকি ওটা থেকে আপনাদের অনেক গণ্ডগোল আসবে, ওটা থেকে আপনারা অনেক ব্যর্থতা বা বিভিন্ন রকম ঘটনা ঘটবে ওই মোবাইলকে কেন্দ্র করে, আজকাল জানেন আপনারা প্রত্যেকে। আচ্ছা, এইবার আসছি গ্রহের বিষয়। তাহলে আমরা নবগ্রহ অর্থাৎ নবগ্রহ স্তুতি যদি রেগুলার পাঠ করি, আমরা কিন্তু শুভ ফল পাব। নবগ্রহ যেটা মন্ত্র পাঠ উচ্চারণ যদি আমরা করি, এটা কিন্তু আমরা শুভ ফল পাব। প্লাস হচ্ছে নবগ্রহ যন্ত্রম একটা পাওয়া যায়, সুন্দর একটা নবগ্রহ যন্ত্রম, এটা উত্তর দেয়ালে রেখে যদি আমরা প্রে করি, আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে। সেটা যা, কারো চাকুরির সমস্যা, কারো বিবাহের সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো পড়াশোনার সমস্যা, কারো ঋণ মুক্তির সমস্যা, আমি আজকে সেই বিষয় নিয়ে যতটুকু পারবো আমি আলোচনা করছি। তাহলে প্রথমে আমি শনি সাড়ে সাতই যাদের আছে, শনি সাড়ে সাতই যাদের আছে, তারা কিন্তু আপনারা ওই নবগ্রহ যন্ত্রমটা ওটা মানে স্থাপন করবেন। আপনারা প্রত্যেকে জানেন যে সাড়ে সাতির প্রভাব থাকাকালীন আপনাদের প্রিয়জন কিন্তু একজনের বিয়োগ হয়, প্রিয়জন, প্রিয়জন কিন্তু এক থেকে তিনজন মারা যায়, মানে বিয়োগ হয়ে যায় বা রিলেশন থেকে ছুটে যায়, রিলেশন নষ্ট হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়, আর কি চাকুরি ক্ষেত্রে সমস্যা আসে, বিবাহের ক্ষেত্রে সমস্যা আসে, দাম্পত্য জীবনে সমস্যা আসে সাড়ে সাতির প্রভাবে। তাহলে সাড়ে সাতির প্রভাব চলাকালীন আপনারা কি করবেন, তিল একটু জলের মধ্যে ফেলে, কালো তিল জলের মধ্যে ফেলে সেই জল দিয়ে আপনারা স্নান করবেন, এটা কিন্তু সাড়ে সাতির প্রভাব কমাবে। আর কি করবেন আপনারা, ওম প্রাং প্রিং প্রৌং স শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। শনিবার দিন হনুমান চালিসা পাঠ করবেন, আর হচ্ছে শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। একটু দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় ভোলেনাথ। হ্যাঁ বলুন বলুন, কার বিষয়ে জানবেন? কটার সময় জন্ম? মানে আপনি মা তো, মানে জন্ম সময়টা একটু ঠিক করে বলুন, 2003 জন্ম তো? হ্যাঁ, তো 12:10 সেটা বলুন, 2:10 নাকি 2:10 2003 দুপুর 12:10। মেয়ে এখন কি পড়াশোনা করছে? মেয়ে এবার মাধ্যমিক দিয়েছে। পাস ফেল বাদ দিয়ে কি প্রশ্ন আছে? মাধ্যমিক দিয়েছে, শরীর ভালো যাবে না, শরীর ভালো যাবে না, পেটের সমস্যা থাকবে, পেট, পেট নিয়ে ভুগবে। আছে? হ্যাঁ, পেটের সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, ক্যালসিয়ামের অভাবজনিত রোগ, বুঝতে পেরেছেন?
এগুলো এবং পায়ের একটা যন্ত্রণা আসবে এবং প্রচন্ড অন্যমনস্ক, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং মানসিক একটা চঞ্চলতা ওকে প্রচন্ড ভাবে পীড়িত করে, যার জন্য ও কনসেন্ট্রেট করতে পারে না, পড়াশোনার ক্ষেত্রেও ভালো হচ্ছে না রেজাল্ট। আপনি কিন্তু পারলে একবার যোগাযোগ করে নেবেন, কি করতে হবে বলে দেবো। এরপরে আসছি যে অনেকে দেখবেন লিভার সমস্যা বা হজমের গণ্ডগোল, তাহলে আপনারা তো বুঝতে পারছেন না কেন হচ্ছে লিভারের সমস্যা, জন্ডিস হয়ে যাচ্ছে অনেকের, তারপরে হজমের গণ্ডগোল, দেখবেন বৃহস্পতি খারাপ হয়েছে। তাহলে বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে, নবগ্রহ যন্ত্র স্থাপন করতে হবে। বৃহস্পতির মন্ত্র কি? ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নম, এই মন্ত্রটা জপ করুন, ঠিক আছে? আর আপনারা যাদের ঠান্ডা লাগার প্রবণতা, হঠাৎ মাথা গরম হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, আপনারা দুধ, দই, ঘি, মধু, চিনি, এই কটা জিনিস দিয়ে আপনারা একটা দ্রবণ তৈরি করে যদি পারেন পারদ শিবলিঙ্গের মাথায় ঢালুন, কিংবা পাথরের শিব যদি থাকে তার মাথায় ঢালুন, ঠিক আছে? ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় আমি চাত্মানাং ত্বাঙ্গতি পরমেশ্বর, এটা শিবের প্রণাম মন্ত্র, প্রণাম করুন। আর আগে শিবের মন্ত্র যেটা রয়েছে ওম নমঃ শিবায় করলেও হবে, হ্যাঁ, বা ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষিয় মামৃতাত, এই মন্ত্র পাঠ করে শিবের মাথায় জল ঢালুন, এই জল বলতে এই দ্রবণটা ঢালুন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর আর আপনারা একটা মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, হ্যাঁ, আর একটা মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায়ণ, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবার আসছি যারা মামলা মোকদ্দমায় ফেসে গেছেন, বা মানে মামলা মোকদ্দমা বা থানা পুলিশ মানে বিভিন্ন রকম ইয়ের মধ্যে ফেসে গেছেন, তাদের দেখবেন যে মঙ্গল কিন্তু ডিস্টার্ব রয়েছে বা মাঙ্গলিক দোষ আছে, তাদের কিন্তু মঙ্গলের একটা প্রবলেম রয়েছে, তাহলে মঙ্গলের মন্ত্রটা আপনারা জপ করুন, ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায়ন, এই মন্ত্রটা আপনারা পাঠ করুন, আর নবগ্রহ যন্ত্র স্থাপন করুন। আর হনুমানজির মন্দিরে গিয়ে চামেলি তেল এবং লাড্ডু দান করুন, আর হনুমানজির পুজো দিন, খুব ভালো হনুমান চালিশা পাঠ করুন রেগুলার, দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর মঙ্গলবার দিন সকালবেলা 400 গ্রাম গুড় যদি কোনো গরুকে খাইয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন, তাহলে কিন্তু দেখবেন যে শুভ ফল পাবেন। আর জিহ্বাটা যাতে আপনাদের পামটায় টাচ করে, গরুর জিহ্বা যাতে পামটায় টাচ করে, এটা কিন্তু দেখবেন। আচ্ছা, যাদের পড়াশোনায় অমনোযোগী তারা কি করবেন, তারাও কিন্তু আখের রস যদি শিবের মাথায় ঢালেন আর গাভীকে যদি গুড় খাওয়ান, আপনারা কিন্তু দেখবেন অনেক শুভ ফল পাবেন। তার সাথে কি করতে হবে, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম, এই মন্ত্র পাঠ করতে হবে, আর নবগ্রহ যন্ত্র স্থাপন করতে হবে। নবগ্রহ যন্ত্র আমি বলে দেব, আর সরস্বতী যন্ত্র সেটাকেও স্থাপন করলে শুভ ফল পাবেন, সরস্বতী যন্ত্রটা পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্প করে। যারা চাকুরির পরীক্ষা দেবেন, উত্তীর্ণ হতে পারছেন না বা ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারছেন না, প্রতিদিন শ্বেত চন্দনের সঙ্গে টক দই মিলিয়ে ফোঁটা কপালে দিন, এটা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। আর রাহুর মন্ত্র জপ করুন, ওম ওয়িং হিং রা হবে না, এই মন্ত্রটা জপ করুন, দেখবেন শুভ ফল পাবেন। আচ্ছা, যারা ঋণ সমস্যায় জর্জরিত, ঋণের সমস্যায় যারা জর্জরিত, কোনোভাবে ঋণ মুক্তি হচ্ছে না, তারা কিন্তু আপনারা যে ধনলক্ষ্মীর একটা ছবি সাদা কাপড়ের উপরে রেখে ওম শ্রিং হ্রিং শ্রিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রিং হ্রিং শ্রিং ওম মহালক্ষ্মী নমঃ, আর একটা ধানের ছড়া সামনে রেখে দেবেন এবং এই মন্ত্র জপ করুন, আর আপনার শ্রীযন্ত্র স্থাপন করুন বাড়িতে, অত্যন্ত শুভ ফল পাবেন, আপনাদের যে এই ঋণ মুক্তি হবে এবং আপনারা দেখবেন শুভ ফল পাবেন। আর আপনাদের দক্ষিণ পশ্চিম দিক যেটা রয়েছে ঘরের দক্ষিণ পশ্চিম দিক, ওই দিকটা কিন্তু কোনো দরজা জানালা রাখবেন না, দক্ষিণ পশ্চিম দিক মাথায় রাখুন, দক্ষিণ পশ্চিম দিক কোনো জানলা দরজা বা ওই দিক দিয়ে কোনো
ঢোকার প্রবেশ পথ যাদের আছে তারা কিন্তু খুবই মুশকিলে পড়বেন, তারা কিন্তু খুব প্রবলেমে আছেন। কেননা দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে জমদুয়ারি, ওদিক থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত ঢোকে, আপনাদের বিভিন্ন রকম সমস্যা, তুক তাক তন্ত্রমন্ত্র করা বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের ঢোকে। তাহলে ওই দিকটা কিন্তু বন্ধ রাখুন, আর ওখানে একটু ভারী জিনিস কিছু রাখুন। ধরুন পশ্চিম দিকটা তো আমরা সবসময় বলি যে মেটাল জায়গা, মেটালের দিক, আর পূর্ব দিকটা হচ্ছে উডেন, উডেন সাইড। তাহলে পশ্চিম দিকটায় আপনারা আলমারি বা সিন্ধু বা ভারী জিনিস কিছু আপনারা রাখুন, তাতে দেখবেন আপনাদের ঋণ মুক্তির ব্যাপারটা, যাদের কোনো কিছু নেই এই ধরনের কিছু, তারা যদি সাদা বালির বস্তাও যদি পরপর দশটা রেখে দেন ওই দিকটা, আপনাদের দেখবেন ঋণ মুক্তির একটা পথ বেরিয়ে আসবে। কীভাবে আপনারা ঋণ থেকে মুক্তি হবে, মুক্তি পাবেন, আর্থিক জায়গা সমৃদ্ধি। এর সাথে কি করতে হবে, উত্তর পূর্ব দিকটা কিন্তু একটু খালি করে দিতে হবে। উত্তর পূর্ব দিকটা যতটা হালকা রাখা যায় ওইদিকে আলমারি রাখা যায় না, তাহলে ওই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ওটা করতে পারলে ভালো হবে। তাহলে এবং সাদা মিষ্টি দেবেন ওই ইয়ের, যেটা বললাম লক্ষ্মীকে, সাদা মিষ্টি ধনলক্ষ্মীকে সাদা মিষ্টি দেবেন, সাদা ফুল দান করবেন, ফুল দেবেন, মন্ত্র ওইটাই, যে মন্ত্রটা পাঠ করলাম ওই মন্ত্র পাঠ করবেন, তাতে শুভ ফল পাবেন। তাহলে এই যে জায়গাটা, এই ধরুন কারো মান সম্মান হানি হচ্ছে, পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না, পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রম করেন কিন্তু পারিশ্রমিক আপনার জোটে না, আপনাদের আর্থিক সচ্ছলতা কিছুতেই আসছে না, তখন কি করবেন, এবং বিভিন্ন বদনামের ভাগিদার হচ্ছেন, কাজ করছেন কিন্তু বদনামের ভাগিদার, তাহলে আপনারা কি করবেন, রবিবার দিন দুর্বা, আতপচাল, লাল চন্দন এগুলো নিয়ে, জবা ফুল কুশিতে নিয়ে আপনারা ওং হ্রাং হ্রিং হ্রংস সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে সূর্যে অর্ঘ্য দান করবেন। আর এই মন্ত্রটা পাঠ করে আরেকটা মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, ওং হ্রিং হ্রিং হোং স মাতণ্ড ভৈরব প্রকাপ শক্তি সুহিতায় ইদম অর্ঘ্য শ্রী সূর্যায় নম, এই মন্ত্র পাঠ করতে পারেন। তাহলে 108 বার এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, বা সহজ মন্ত্র আমি যেটা বললাম ওং হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নম, এই মন্ত্রটা পাঠ করুন, আর প্রত্যেক দিন সূর্য অর্ঘ্য দান করুন। সূর্য অর্ঘ্য দানের মন্ত্র আগেই বলেছিলাম, এবার আমি বলবো যে আপনি তো আগেই শুনতে পেলেন যে আমি প্রোগ্রামের ব্যাপারটা বলেছিলাম যে আমি কবে কি প্রোগ্রামটা, নির্দিষ্ট দিন অনুযায়ী আমি নির্দিষ্ট একটা কোনো অনুযায়ী সমস্যা টপিক্সের একটা করি। তাহলে আমি একদিন করেছিলাম যে চুল নিয়ে, কার কিরকম চুল হলে তার বৈশিষ্ট্য কি, সেটা যদি আপনারা বলে দিতে পারেন যে কোন ডেটে, ইউটিউব দেখুন, জ্যোতিষী এস কুমার ইউটিউবে সার্চ করুন, এবং ওই প্রোগ্রামটা কোন ডেটে হয়েছিল, শুধু ডেটটা আমাকে বলতে হবে। তাহলে আপনাদের এক ঘন্টা সময় রয়েছে এই প্রোগ্রামের পর থেকে, আপনারা আমাকে জানান, তাদের যিনি প্রথম বলতে পারবেন তার জন্যই কিন্তু একটা প্রাইজ রয়েছে, বা একটা তার জীবনে মানে যেটা একটা প্রতিকার হিসেবে একটা জিনিস আমি কাঁচরাপাড়ার সুদীপ সাহার মতো আপনারাও কিন্তু পুরস্কারটা পেয়ে যাবেন। সময় সঙ্গে সঙ্গে বিদায় নেব, বিদায় জানাবো জ্যোতিষী এস কুমারকে, বিদায় জানাবো আপনাদেরও, যারা ফোনে পেলেন না 9330961019 এই মুহূর্তে ফোন করুন, সরাসরি জ্যোতিষী এস কুমারের সঙ্গে কথা বলতে পারবেন। এস কুমার দা আজকে তার সময় নেই, নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তার আমার চরণে, প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি, নমস্কার, জয় ভোলেনাথ।